কোচবিহার। এই কোচবিহার জেলার অন্যতম আকর্ষণ কেন্দ্র মদনমোহন মন্দির। এই সেই বিখ্যাত মদনমোহন মন্দির কোচবিহার স্টেশন থেকে 4-5 কিলোমিটার দূরে এই মদনমোহন মন্দির। তো এই মদনমোহন মন্দিরটি তৈরি করেন কোচবিহারের রাজা তথা কোচ রাজা মন্দিরটি ভক্তদের কাছে খুবই আকর্ষণীয়। বিভিন্ন ধরনের ফুল এবং সুসজ্জিত গাছে এই মন্দিরটিকে আলিঙ্গন করে রেখেছে। বিভিন্ন ধরনের মূর্তি এই মন্দিরটিতে স্থান পেয়েছে। তো এটা ম্যাপিং কোচবিহার জেলার ম্যাপ, এবং এখানে বিস্তারিত তথ্য আছে কোচবিহারের যে মদনমোহন মন্দির, সেই মন্দির এর বিভিন্ন ইতিহাস। দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম এই কোচবিহার মদনমোহন মন্দিরে, যা বিখ্যাত কোচবিহারের রাজা এই মদনমোহন মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ ভক্তদের আকর্ষিত করে তোলে। যে নিরিবিলি পরিবেশ এবং বিখ্যাত মদনমোহন যে বিগ্রহ, সেই বিগ্রহ দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এখানেতে সমাগত হয়। বিগ্রহস্থল, তো আমরা যখন এই মন্দির প্রাঙ্গণে হাজির হয়েছিলাম, দুর্ভাগ্যবশত এই মদনমোহন মন্দিরের যে ঈশ্বর তথা মদনমোহন ঠাকুর, এর মূল দ্বার বন্ধ ছিল। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই মূল দ্বার বন্ধ থাকে, তারপর ভক্তদের জন্য খোলা হয়। এই সেই বিখ্যাত মদনমোহন মন্দির।